মনত প্রবল ইচ্ছা শক্তি থাকিলে শিক্ষার ক্ষেত্র কোনো বাধাই প্রাচীর হব নোৱাৰে। সেই কথাকে প্রমাণ করে দেখালে বিশ্বনাথর এগারী মাতৃ। হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফলত মাতৃ পুত্রয় একেলগে লাভ করিলে সফলতা। পুত্র মুশারফ আলমে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত প্রথম বিভাগত উত্তীর্ণ হওয়ার বিপরীতে মাতৃ লুৎফা বেগম উত্তীর্ণ হয়েছে দ্বিতীয় বিভাগত। মার লগত হাইস্কুল পরীক্ষা পাস করেছো? হয়, একেলগে করেছো। কিতাব একেখনই আছিল নাকি? একেখনই কিতাব। কিতাব একেখনই আছে? হয়, মানে আজৰি সময় যেতিয়া বহি থাকে মই শিকাই দিওঁ। দৈনিক একেলগে পড়া শুনা করেছিল মাতৃ আর পুত্রয়, আনকি একেখন কিতাপকে পড়েছিল দুয়োয়ে। পুত্র মুশারফে দৈনিক ছঘণ্টাকৈ পড়েছিল, কিন্তু ঘরুয়া কাম কাজের বাবে মাতৃয়ে যিকন সময় পাইছিল সেই সময়খিনির সদ ব্যবহার করে অধ্যয়ন করে সুখ্যাতি লাভ করবলে সক্ষম হয় এইগারী মাতৃ। মনত আগের পর আশা আছিল যে মেট্রিক তো দিম, এটা লড়ার লগত মানে পরীক্ষা দিম বলে ভাব তো আছে মনত। পিছত এবার পরীক্ষা তো দিল, একেলগে দিছো। স্বামী করেছো পড়াশোনা টাইম টাইম সময়ও দিছে, ঘরুয়া কামতো সহায় করেছে, আর মানে সব কিছুই সহায় করেছে। আনহাতে শারীরিক প্রতিবন্ধকতাক নিউচি জিলিকিছে এগারী ছাত্রী। গোয়ালপাড়ার লক্ষীপুরের মেসের ভিটা গাঁর মহসিনা আহমেদে প্রথম বিভাগত উত্তীর্ণ হয়ে দেখালে নিজের প্রতিভা। হাত দুখনেরে একু করিব নোৱাৰে, ভোকর ভাত কেইটাও খুয়াই দিব লগা হয় মাকে। তেনে স্থলতো মহসিনাই কঢ়ি আনিলে কৃতিত্ব। চাহি কৰি থাকে তার মাকেও মাঝে সময় বহে, যেহেতু লেখার ওপৰত কেতিয়াবা পাতবিলাক নিজে উল্টাই উল্টাই দিব লগা হয়। যেতিয়া অলপ স্পীডত লিখে ঘরতে নহবার, যেতিয়া আমার স্কুলের পৰা দিয়ে যেতিয়া লিখিব লগা হয়, কেতিয়াবা পাতবিলাক নিজে উল্টাই দিব লগা হয়। ভবিষ্যতে এগারী ভাল শিক্ষক হওয়ার সপোন পুহি রাখিছে মহসিনা আহমেদে। ইফালে শুন হয় জিলিকিল বিজনীৰ দুগৰাকী দৰিদ্ৰ পৰিয়ালৰ ছাত্ৰ। সদ্যঘোষিত হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাত 84% আৰু 85% নম্বৰেৰে গৌৰৱ কঢ়িয়াই আনিলে ছাত্ৰ দুগৰাকীয়ে। ৰাতি 11:30-12 লৈকে পঢ়িছিল। কেই ঘণ্টা? 5 ঘণ্টা হয়েছিল, কোনবা দিন 5.5 ঘণ্টা এনে হয়েছিল। আগন্তুক এম কি উদ্দেশ্য? ইঞ্জিনিয়ার। বিজনীর ফুলকুমারীর কাঠ মিস্ত্রি পিতৃ বিমল নন্দীর পুত্র কুণাল নন্দীয়ে 85% আর 2 নং বিষ্ণুপুরের কৃষক পিতৃ অভিরাম বিশ্বাসের পুত্র পুরান্ত কুমার বিশ্বাসে 84% নম্বরে ঘরখনের লগতে অঞ্চল আর বিদ্যালয়খনলৈ গৌরব কড়ি আনবলৈ সক্ষম হয়েছে। ভবিষ্যতে এগারী অভিযন্তা হওয়ার সপোন পুহি রখা ছাত্র দুগারীক স্থানীয় সচেতন যুবকে বিহুয়ানে সম্বর্ধনা জানায়। মোর সফলতার আড়ত মোর ফুলবাড়ী হায়ার সেকেন্ডারি শিক্ষক শিক্ষয়িত্রী, ইয়ার লগতে মই জ্ঞানপাণ্ডা এপর পরাও যথেষ্ট সহায় লাভ করছো, আর মোর লগতে টিউশন শিক্ষক শিক্ষয়িত্রী ইয়ার আড়ত আছে। বিশ্বনাথৰ পৰা তুষাৰ হাজৰিকা, বঙাইগাঁৱৰ পৰা উপানন্দ শৰ্মা আৰু গোৱালপাৰাৰ পৰা ৰিংকু দাসৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।